নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে আমি আবারও একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওতে আমি আজকে বলবো ধনুরাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম আছে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন ওয়াচ করেন, তাহলে আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন এবং পাশাপাশি মানুষ চিনতেও পারবেন। তাই যত সম্ভব জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ধনুরাশি, স্পেশালি আমাকে ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে খুবই ভালো লাগে, এই কারণে যে এই রাশির জাতক ও জাতিকারা খুব সোবার্স হয় এবং তাদের কথা বলার ধরন খুব অ্যাট্রাকটিভ হয় এবং বড় মাপের মানুষ হয় এবং মনের দিক থেকেও এই রাশির জাতক ও জাতিকারা খুব বড় হয়। তো আসুন জেনে নিই এই মে মাস আপনাদের কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। ধনুরাশির জাতক ও জাতিকাদের এই মে মাসে শিক্ষার স্থানটা মোটামুটি দেখা যাচ্ছে, মানে খুব ভালোও না খুব খারাপও না। যারা হায়ার ক্লাস পড়াশোনা করছেন এবং যারা লোয়ার ক্লাস পড়াশোনা করছেন, উভয় ক্ষেত্রেই মোটামুটি দেখা যাচ্ছে, তবে রেজাল্ট খারাপ হবে না। এরপরে আসি আপনাদের পারিবারিক ক্ষেত্র। ধনুরাশির জাতক ও জাতিকার পারিবারিক ক্ষেত্র যদি বলা যায় এই মাসে অর্থাৎ মে মাসে খুবই ভালো যাচ্ছে। আপনারা দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, লিখে রাখুন। আপনারা বাবার কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং মায়ের কাছ থেকে, তবে ভাই থেকে একটু প্রবলেম রয়েছে এবং কাকা থেকে একটু প্রবলেম রয়েছে। তাই এই দুই জায়গা থেকে একটু আপনাদের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের শত্রু স্থান। এই মাসটা অর্থাৎ মে মাসটা শত্রু বিজয়ের মাস। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা মাথা চাড়া দিয়ে এতদিন ধরে যত উঠেছিল আপনাদের কাছে, এই মাসে তারা মাথা নত করে চলবে এবং যদি নতুন শত্রু গজায়ও তাও আপনাকে দেখে সমীহ করে থাকবে এবং আপনাকে থেকে 10 পা পিছিয়ে থাকবে। তবে দূর থেকে শত্রুতা করলেও আপনার তেমন কিছু ক্ষতি করতে পারবে না, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। এই মে মাসে আপনাদের প্রেম জীবন অর্থাৎ লাভ লাইফ খুব ভালো দেখা যাচ্ছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও আসতে পারে। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু পুরনো প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এ থেকে কিন্তু পরিবারে একটু সমস্যা বা পরিবারে একটু দাম্পত্য কলহ আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এরকম ব্যাপারে না এগোনোই ভালো। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। ওভারঅল এই মে মাসে আপনাদের দাম্পত্য জীবন শুভাশুভ দেখা যাচ্ছে, মানে খুব খারাপও যাবে না খুব ভালোও যাবে না, যেমন নর্মাল চলে সেরকমই যাবে। তবে আমি ওই যে বললাম, নতুন কোনো প্রেমের হাতছানি পেতে চলেছে এই মে মাসে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। ধনুরাশির জাতক ও জাতিকার কর্মস্থান কেমন যেতে চলেছে তা আপনাদেরকে আমি একে একে বলতে চলেছি। এই কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে এবং তাদেরই ট্রান্সফার খুব তাড়াতাড়ি হবে, যাদের জন্মস্থান থেকে কর্মস্থান দূরে অবস্থিত, মানে দূরবর্তী স্থানে অবস্থিত, মানে আপনি যেখানে জন্মেছেন এবং যেখানে কাজ করছেন তার ডিস্টেন্স যেন দূরে থাকে, সেক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও
যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, ঘরে বসে আছেন, তারাও মে মাসে চাকরি পেতে চলেছেন। তবে খুব ভালো চাকরি না পেলেও মানে স্টার্টিং ফেজে ফ্রেশার হিসাবে মোটামুটি যে চাকরি পাবেন তাতে আপনারা হ্যাপিলি থাকতে পারবেন। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। ধনুরাশির বিজনেস ক্ষেত্র যদি বলা যায়, এই মাসে অর্থাৎ মে মাসে পুরনো টাকা আপনাদের উঠতে পারে, মানে উঠার সম্ভাবনা রয়েছে। মানে যে টাকা আপনার ব্যবসায় আটকে আছে সেই টাকা আপনাদের উঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কী কী ব্যবসা ভালো যাবে সেটি আমি বলতে চলেছি। যদি আপনি গার্মেন্টসে বিজনেস করেন খুব ভালো যাবে, যদি আপনি কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস করেন খুব ভালো যাবে, এছাড়াও যদি আপনি জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করেন সেক্ষেত্রেও ভালো যাবে। এছাড়াও বাদবাকি যে বিজনেসগুলো পড়ছে সেগুলো খারাপ যাবে না, ভালো যাবে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কি বোঝায়? যারা ডাক্তার, যারা লয়ার, যারা উকিল, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায় তাদের কি হতে চলেছে? যারা ডাক্তার তাদের খুবই ভালো যেতে চলেছে, যারা লয়ার তাদেরও খুব ভালো যেতে চলেছে, যারা অ্যাস্ট্রোলজার তাদের 50% ভালো যাবে, 50% খারাপ যাবে, এবং যারা টিউশনি পড়ায় তাদের 60% ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে ধনুরাশির কর্মস্থানটা মোটামুটি শুভ অশুভ দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থান। এই মাসে আপনাদের কিন্তু খরচা প্রচুর হারে হবে। হ্যাঁ বন্ধুরা, আননেসেসারি খরচা হওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। যেমন আপনার হেলথ ওরিয়েন্টেড খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আপনারা বিজনেসে ইনভেস্ট করার ফলে কিছু খরচা হয়ে গেল, বা আপনার আননেসেসারি কোনো ঘরের কোনো সরঞ্জাম খারাপ হয়ে গেল, যেমন টিভি বা ফ্রিজ বা এসি, এইসব খারাপ হয়ে গেল, সেখান থেকে একটা খরচার ভাব দেখা যাচ্ছে। তো ওভারঅল খরচার ভাবটা এই মাসে খুবই ভালোই দেখা যাচ্ছে। তাই এই মাসে আপনারা কিন্তু তেমনভাবে সঞ্চয় করতে পারবেন না টাকা পয়সা। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। যারা বিয়ের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তারাও সন্তানের জন্য প্রচেষ্টা করুন, এবং যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তান থেকে সুখ পেতে চলেছেন, এতটুকুটা আমি বলতে পারি। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছেন তাদের শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন, এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হার্ট প্রবলেম, কিডনি থেকে প্রবলেম এবং স্কিন ডিজিজ, এছাড়াও মাইগ্রেনের প্রবলেম, এইসব প্রবলেম দেখা যাচ্ছে। এরপরে আসি যারা ইয়ং জেনারেশন আছে তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? তাদের কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আপনাদেরও চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কিন্তু তেমন কিছু ভয়ের নেই। তবে আপনারা যখন রাস্তাতে চলাচল করবেন তখন একটু সাবধানে চলাচল করবেন যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো ওভারঅল যদি বলা যায় এই মাসে অর্থাৎ মে মাসে ধনুরাশির জাতক ও জাতিকার খুব ভালো যেতে চলেছে, আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।